আজকের ক্লাসে আমি এনভায়রনমেন্টাল ডিজাস্টার অথবা প্রাকৃতিক বিপর্যয় নিয়ে আলোচনা করব, যাকে আমরা ন্যাচারাল ডিজাস্টার নামেও চিনি। তো প্রথমেই দেখা যাক যে হোয়াট ইজ ন্যাচারাল ডিজাস্টার বা প্রাকৃতিক বিপর্যয় বলতে আমরা কি বুঝি। এ ন্যাচারাল ডিজাস্টার ইজ এ মেজর অ্যাডভার্স ইভেন্ট রেজাল্টিং ফ্রম দ্য ন্যাচারাল প্রসেসেস অফ দ্য আর্থ, such as floods, volcanic eruptions, earthquakes, tsunamis, other geological processes. তার মানে প্রকৃতির মধ্যে ঘটে যাওয়া বা পরিবেশের মধ্যে ঘটে যাওয়া ন্যাচারাল ডিজাস্টার হলো এমনই এক ঘটনা বা ইনসিডেন্ট, যেমন হচ্ছে বন্যা, আগ্নেয়গিরির অগ্নুৎপাত, ভূমিকম্প, সুনামি অথবা আদার আরো যে ভৌগোলিক প্রসেস গুলো বা ভৌগোলিক ঘটনাগুলো ঘটে থাকে, সেরকমই কিছু ঘটনা যার ফলস্বরূপ আমাদের প্রচুর জীবনহানি হয়ে থাকে এবং লস অফ প্রপার্টি, তার মানে ন্যাচারাল রিসোর্স এরও প্রচুর পরিমাণে ক্ষয়ক্ষতি হয়ে থাকে, তাকেই আমরা বলে থাকি বা সেই সমস্ত ইনসিডেন্ট কেই আমরা বলে থাকি ন্যাচারাল ডিজাস্টার বা প্রাকৃতিক বিপর্যয়। এরপর দেখে নেব আমাদের পরিবেশের মধ্যে কি কি ধরনের প্রাকৃতিক বিপর্যয় আমরা দেখে থাকি। তো সাধারণত দুই ধরনের প্রাকৃতিক বিপর্যয় আমরা পরিবেশে দেখে থাকি। একটা হচ্ছে ন্যাচারাল ডিজাস্টার, যেটা কি না বা যে সমস্ত বিপর্যয় আমাদের পরিবেশের মধ্যে কোনো প্রাকৃতিক কারণের জন্য হয়ে থাকে তাকে আমরা বলে থাকি ন্যাচারাল ডিজাস্টার। অ্যাজ ফর এক্সাম্পল, বন্যা, ড্রটস, মানে যে যেমন ফ্লাডস, ড্রটস, ভলক্যানোস, সুনামিজ, আর্থকোয়েকস এক্সেট্রা। আর নেক্সট আরেকটা ক্যাটাগরি হচ্ছে ম্যানমেড ডিজাস্টার, যে সমস্ত প্রাকৃতিক বিপর্যয় কোনো মনুষ্য সৃষ্ট কারণের জন্য হয়ে থাকে এবং যার ফলে প্রচুর ক্ষয়ক্ষতি হয়ে থাকে মানুষের জীবন থেকে, ল্যান্ড রিসোর্সের, ন্যাচারাল রিসোর্সের, তাকে আমরা বলে থাকি এনভায়রনমেন্টাল ডিজাস্টার ডিউ টু ম্যানমেড রিজন। এবং এর এক্সাম্পল হচ্ছে ডিফরেস্টেশন, অত্যধিক পরিমাণে গাছ কেটে দেওয়া, পরিবেশ দূষণ, সেটা এয়ার হতে পারে, ওয়াটার হতে পারে, সয়েল হতে পারে এক্সেট্রা, ল্যান্ড ইউজ, এক্সেসিভ ইউজ অফ ল্যান্ড ইউজ, যখন আমরা অত্যধিক মাত্রাধিক পরিমাণে ল্যান্ডকে ইউজ করে থাকি, সেটাকে ডিফরেস্টেশন করে হোক বা ন্যাচারাল রিসোর্সকে ক্ষয়ক্ষতি করে হোক, তখনও এই ধরনের ডিজাস্টার বা এনভায়রনমেন্টাল ডিজাস্টার হয়ে থাকে। তো প্রথমে আজকে আমরা যে ন্যাচারাল ডিজাস্টারটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ফ্লাড বা বন্যা। প্রাকৃতিক অথবা মনুষ্য সৃষ্ট কোনো কারণের জন্য যখন মাত্রাতিরিক্ত জল নদীর ধারণ ক্ষমতাকে অতিক্রম করে নদীর পার্শ্ববর্তী এলাকায় বা বিস্তীর্ণ এলাকায় প্লাবিত করে, তখন তাকে আমরা বলে থাকি ফ্লাড অথবা বন্যা। কি কি কারণের জন্য আমাদের ফ্লাড হয়ে থাকে? তো এখানেও ফিজিক্যাল এবং হিউম্যান, তার মানে প্রাকৃতিক বা এবং মনুষ্য সৃষ্ট কারণের জন্য বন্যা বা ফ্লাড আমাদের পরিবেশে পরিলক্ষিত হয়ে থাকে। ফিজিক্যাল রিজনস এর মধ্যে সর্বপ্রথম হচ্ছে ইন্টেন্স প্রেসিপিটেশন, তার মানে অনেকক্ষণ ধরে বা অত্যধিক, ইন্টেন্স প্রেসিপিটেশন মানে হচ্ছে মাত্রাতিরিক্ত যখন আমাদের বৃষ্টিপাত হয় তখন ফ্লাড হয়ে থাকে। প্রলং রেইনফল, তার মানে অনেকক্ষণ সময় ধরে, তাহলে এক কথায় যদি বলতে পারো মাত্রাতিরিক্ত বৃষ্টি, মাত্রাতিরিক্ত এবং অনেকক্ষণ ধরে যদি বৃষ্টিপাত হয়ে থাকে তাহলে ফ্লাড হয়ে থাকে, হতে পারে। মেল্টিং স্নো, বরফ গলে গিয়ে ফ্লাড হতে পারে। ল্যান্ডস্লাইড, তার মানে ভূমিধস, ভলক্যানিক ইরাপশনস, আগ্নেয়গিরির অগ্নুৎপাত, এই এগুলো হলো ফিজিক্যাল বা প্রাকৃতিক কারণের জন্য ফ্লাড হয়ে থাকে। আর হিউম্যান কি কি কারণের জন্য ফ্লাড হয়ে থাকে? চেঞ্জেস ইন ল্যান্ড ইউজ, আরবানাইজেশন। আমরা জানি যে আমাদের মডার্নাইজেশন বা আরবানাইজেশনের যুগে প্রচুর পরিমাণে পপুলেশন বাড়ার জন্য, তাদের যোগানকে সামিল দেওয়ার জন্য বা তাদের যোগান দেওয়ার জন্য অনেক
আরবানাইজেশন, রেসিডেন্সিয়াল এরিয়া এগুলো বেড়ে চলেছে, বিল্ডিংস বেড়ে চলেছে, তার ফলে অনেক ল্যান্ডকে আমরা ইউজ করে ফেলি বা ব্যবহার করে ফেলি, অপব্যবহার করে ফেলি, সেই জন্য ফ্ল্যাট হয়ে থাকে। ক্লাইমেট চেঞ্জ, ডিউ টু পলিউশন বা পলিউশনের জন্য আমাদের দিনের পর দিন আর্থের যে টেম্পারেচার একটু 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 করে বাড়তে থাকছে, তার জন্য ফ্ল্যাট হতে পারে। পোর ড্যাম কনস্ট্রাকশন, সময়ের অভাবে বা অতিরিক্ত অর্থ থাকা সত্ত্বেও সেই অর্থের যথোপযুক্ত ব্যবহার না করে অনেক সময় পোর ড্যাম কনস্ট্রাকশন করার ফলেও ফ্ল্যাট হয়ে থাকে। এরপর দেখে নেওয়া যাক ফ্লাডের কি কি ফলাফল বা বন্যার ফলে আমাদের মানুষের জীবনে কি কি ক্ষয়ক্ষতি দেখতে পাওয়া যায়। প্রথমেই হচ্ছে হিউম্যান লস, তার মানে অনেক মানুষের প্রাণহানি হয়, প্রপার্টি লস, তাদের সম্পত্তি, তাদের যে ল্যান্ড রিসোর্স গুলো রয়েছে সেগুলোর ক্ষয়ক্ষতি হয়ে যায়, কারণ সেই জলের মধ্যে সেই ল্যান্ড বলো মানুষ বলো ভেসে যায়, অনেক মানুষ মারাও যায়, আবার প্রপার্টি বা সম্পত্তিও ক্ষয়ক্ষতি হয়ে থাকে। এফেক্ট দ্য মেজর রোডস, যে হাইওয়েজ গুলো রয়েছে, জিটি রোড গুলো রয়েছে, সেগুলোর প্রচুর পরিমাণে ক্ষয়ক্ষতি হয়। ডিসরাপশন অফ এয়ার, ট্রেন, বাস সার্ভিসেস, আমাদের কমিউনিকেশন যে সিস্টেম গুলো স্থলপথে, জলপথে বা এয়ারে, এই যে সার্ভিস গুলো আমরা সবসময় পেয়ে থাকি, যার জন্য আমাদের কমিউনিকেশন পরিষেবাটা খুব ভালো পেয়ে থাকি, সেগুলো ডিসরাপ্ট হতে পারে ডিউ টু ফ্লাড। স্প্রেড অফ ওয়াটার বোন কমিউনিকেবল ডিজিজ, ফ্লাডের জন্য জলবাহিত যে সমস্ত রোগগুলো হয় সে সমস্ত রোগ আমাদের জনসাধারণের মধ্যে ছড়িয়ে পড়ে বা বাড়তে থাকে। কমিউনিকেশন ব্রেকডাউন, যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়, ইলেকট্রিসিটি সাপ্লাই কাট অফ। আমরা জানি যে আমাদের ল্যান্ডের মধ্যে ম্যাক্সিমাম ইলেকট্রিক পোলগুলো থাকে এবং ফ্ল্যাডের জন্য সেই ইলেকট্রিক পোলগুলো অনেক সময় ভেঙে যায়, অনেক সময় সাপ্লাই কাট বন্ধ করে দেয়া হয়, ঠিক আছে? তো এই সমস্ত কারণে এফেক্টগুলো আমরা ফ্ল্যাডের জন্য দেখতে পাই। আবার কি দেখতে পাই? ইকোনমিক অ্যান্ড সোশ্যাল ডিসরাপশন, সেটা মানে হচ্ছে যে আমরা আমাদের প্রত্যেক দিন জীবনে প্রচুর মানুষ হচ্ছে যে দিন আনি দিন খায়, প্রত্যেক দিন যা তারা উপার্জন করে সেই উপার্জনের দিনের শেষে সেই উপার্জন দিয়ে তাদের সংসার চলে, তাহলে প্রত্যেকটা মানুষ এভাবে যদি ফ্লাডের সম্মুখীন হয় তাদের যে দিন আনি দিন খায় যে সিস্টেমটা বা যে অবলম্বনটা তারা অনেক সময় হারিয়ে ফেলে, এর ফলে তারা ইকোনমিক্যালি অনেক বেশি উইক হয়ে পড়ে। ইনক্রিজ ইন এয়ার অ্যান্ড ওয়াটার পলিউশন, আমাদের বায়ু দূষণ এবং জল দূষণও হতে হয় ডিউ টু ফ্লাড। নেক্সট আমরা আরেকটা ন্যাচারাল ডিজাস্টার পড়ব, সেটা হচ্ছে আর্থকোয়েক, যার বাংলা টার্মিনোলজি বা যাকে আমরা ভূমিকম্প নামেও চিনি। আর্থকোয়েক বলতে আমরা বুঝি আমাদের পরিবেশের মধ্যে বিভিন্ন ন্যাচারাল কারণের জন্য ভূপৃষ্ঠের অভ্যন্তরে তরঙ্গ সৃষ্টি হয়, আর এই তরঙ্গ বা ওয়েব সৃষ্টি হওয়ার ফলে ভূপৃষ্ঠের নিচে যে কঠিন অংশটা রয়েছে, যে রকস রয়েছে, সেগুলো ক্ষণিকের জন্য বা ক্ষণিক সময়ের জন্য হঠাৎ কেঁপে ওঠে, একেই আমরা ভূমিকম্প নামে চিনি। এই ভূমিকম্প বা আর্থকোয়েকের সাথে বেশ কয়েকটা ইম্পর্টেন্ট টার্মিনোলজি তোমাদের জানা অবশ্যই দরকার। তার মধ্যে প্রথমে হচ্ছে ফোকাস বা হাইপোসেন্টার। ফোকাস ইজ দ্য পয়েন্ট অন দ্য ফল্ট ওয়্যার র্যাপচার অকার্স অ্যান্ড দ্য লোকেশন ফ্রম উইচ সিসমিক ওয়েভস আর রিলিজড। দ্যাট মিন্স ভূপৃষ্ঠের নিচে ঠিক যে অংশে বা ভূত্বকের কঠিন যেটা বললাম যে অংশটা বা রকসে, ঠিক যেখানে ভূমিকম্প প্রথম অনুভূত হয়, যেখানে কম্পন সৃষ্টি হয়, তাকেই আমরা বলে থাকি ফোকাস। আর এপিসেন্টার হচ্ছে যেখানে ফোকাস বা যেখানে ভূমিকম্প প্রথম সৃষ্টি হয় বা সেখান থেকে ভূপৃষ্ঠের ঠিক একেবারে ওপর পর্যন্ত একটা যদি সোজা লাইন টানা হয় তাহলে যে পয়েন্টটা পাওয়া যায় তাকে আমরা বলে থাকি এপিসেন্টার। নেক্সট চলে আসবো ফল্ট লাইন। এ ফল্ট লাইন ইজ দ্য সারফেস ট্রেস অফ এ ফল্ট, দ্য লাইন অফ ইন্টারসেকশন বিটুইন দ্য আর্থ সারফেস। দ্যাট মিন্স আমাদের ভূপৃষ্ঠের মধ্যে বলতে পারো বা পৃথিবী পৃষ্ঠের মধ্যে
যেখানে ইন্টারসেকশন দেখতে পাওয়া যায় এই ভূমিকম্পের ফলে বা লাইন দেখতে পাওয়া যায়, সেটাই হচ্ছে ফল্ট লাইন। আর অনেক সময় কি হয়, এই ভূমিকম্পের ফলে ভূপৃষ্ঠের নিচে যে প্লেটস গুলো রয়েছে হঠাৎ একটা আরেকটার উপর উঠে যায় অথবা একটা আরেকটার নিচে চলে আসে, সেটা হচ্ছে ফল্ট প্লেন। মানে যে প্লেনে ক্র্যাকার্স বা ক্র্যাকস দেখতে পাওয়া যায়, ফাটল দেখতে পাওয়া যায়, সেটা হচ্ছে ফল্ট প্লেন। আর ফল্ট স্ক্র্যাপ হচ্ছে, এ ফল্ট স্ক্র্যাপ ইজ দ্য টোপোগ্রাফিক এক্সপ্রেশন অফ ফল্টিং অ্যাট্রিবিউটেড টু দ্য ডিসপ্লেসমেন্ট অফ দ্য ল্যান্ড সার্ফেস বাই মুভমেন্ট অ্যালং ফল্টস। তার মানে এই যে ভূমিকম্পের ফলে ভূপৃষ্ঠের যে ল্যান্ডের যে টোপোগ্রাফিক্যাল ডিস্টারবেন্স বা ডিসপ্লেসমেন্ট দেখতে পাওয়া যায় তাকেই আমরা বলে থাকি ফল্ট স্ক্র্যাপ। এরপর দেখে নেব যে কি কি কারণে আর্থকুয়েক আমরা আমাদের ভূপৃষ্ঠে অনুভব করে থাকি। প্রথমটাই হচ্ছে ফল্টস। ফল্টস মানে কি? তার মানে হচ্ছে ইজ এ ব্রেক অফ ফ্র্যাকচার বিটুইন টু ব্লকস অফ রকস ইন দ্য রেসপন্স টু স্ট্রেস। আমরা জানি ভূপৃষ্ঠের নিচে আমাদের অনেক পাথর রয়েছে, এরকম পাথরের যে বড় বড় চাই তাদের মধ্যে অনবরত প্রেসার সৃষ্টি হতে থাকে, আর ভূপৃষ্ঠের নিচে বলে প্রেসারটা মাত্রাতিরিক্ত হতে থাকে। এর ফলে এই মাত্রাতিরিক্ত চাপের ফলে দুটো রকস বা একটা রক যখন দুটো ভাগে বিভক্ত হয়ে যায় বা ফ্র্যাকচারস হয়ে যায় বা ভেঙে যায়, তার মাঝে যে ফাটলটা দেখা যায় সেটাই হচ্ছে ফল্ট। তো এই ফল্টের জন্য যখন একটা রকের বিরাট একটা চাই ডিউ টু স্ট্রেস বা প্রেসার যখন দুটো ব্লকে পরিণত হয় বা ব্রেক দেখা যায় বা ফ্র্যাকচারস দেখা যায়, তখন ভূমিকম্প অনুভূত হয়ে থাকে। নেক্সট, আরো কিছু কারণের জন্য আমাদের ভূমিকম্প আমাদের ভূপৃষ্ঠে অনুভব করে থাকি আমরা। প্রথম হচ্ছে সারফেস কজ, অত্যধিক ল্যান্ডস্লাইড, গ্রেট এক্সপ্লোশন, স্লিপস অন স্টিপ কোস্ট, ড্যাশিং অফ সি ওয়েভস, অ্যাভালাঞ্চেস, রেলওয়ে ট্রেনস, হেভি ট্রাকস, এই সমস্ত কিছু ইঞ্জিনিয়ারিং বা লার্জ কিছু ইঞ্জিনিয়ারিং প্রজেক্টস, এই কারণগুলোর জন্য আর্থকুয়েক আমাদের ভূপৃষ্ঠে হয়ে থাকে। নেক্সট হচ্ছে ভলক্যানিক কজ। ভলক্যানিক যে ইরাপশনস গুলো হয় সেগুলো হতে পারে, ভলক্যানিক ইরাপশনস এর ফলে লাভা ভূপৃষ্ঠের বা পৃথিবীর পৃথিবী পৃষ্ঠের মধ্যে অথবা পৃথিবী পৃষ্ঠের ওপরে ছড়িয়ে পড়ার জন্য আর্থকুয়েক দেখতে পাওয়া যায়। টেকটোনিক কজ, structural disturbances resulting in the parts of the lithosphere in the main cause of this type of earthquake. ভূপৃষ্ঠের মধ্যে আমরা জানি যে আমাদের টেকটোনিক প্লেটস রয়েছে, সেই টেকটোনিক প্লেটস আর্থকুয়েকের টেকটোনিক প্লেটসের বা কিছু জিওগ্রাফিক্যাল প্রসেসের জন্য সেই স্ট্রাকচারাল ডিস্টারবেন্স দেখতে পাওয়া যায় টেকটোনিক প্লেটের, যেটা আমাদের ভূপৃষ্ঠের নিচে যে লিথোস্পিয়ার রয়েছে সেই লিথোস্পিয়ারের মধ্যে। তো এই স্ট্রাকচারাল ডিস্টারবেন্স গুলো কেন হয়? ডিউ টু ওভার প্রেসার ইন দ্য লিথোস্পিয়ার। তো এর ফলে আমরা আর্থকুয়েক আমাদের ভূপৃষ্ঠের ওপর অনুভব করে থাকি। এরপর দেখে নেব যে এফেক্ট অফ আর্থকুয়েক, এই আর্থকুয়েকের ফলে আমাদের জনসাধারণের জীবনে কি ক্ষয়ক্ষতি নেমে আসে। প্রথমে হচ্ছে লস অফ লাইফ অ্যান্ড প্রপার্টি। ফ্লাডের মতোই ঠিক সেরকম ভাবে আর্থকুয়েকের জন্য প্রচুর মানুষ তার প্রাণ হারায়, প্রপার্টি লস হয়, ড্যামেজ টু ট্রান্সপোর্ট সিস্টেম, আমাদের যে পরিবহন ব্যবস্থা সেগুলো ড্যামেজ হয়, ক্ষয়ক্ষতি হয়, যেমন হচ্ছে রোডস, রেলওয়েজ, হাইওয়েজ, এয়ারপোর্টস, মেরিন এক্সেট্রা। ড্যামেজ টু ইনফ্রাস্ট্রাকচার, যে বিল্ডিং কনস্ট্রাকশনগুলো থাকছে, ফ্লাইওভার থাকছে, ব্রিজ থাকছে, এই যে ইনফ্রাস্ট্রাকচারগুলো সেগুলোর ক্ষয়ক্ষতি হয়, তার মানে কি ফাটল দেখা যায়, অনেক সময় ভেঙে পড়ে। কারণ আজকালকার দিনে ম্যাক্সিমাম ফ্ল্যাটস বা রেসিডেন্সিয়াল যে এরিয়াগুলো থাকে সেগুলো হয় পানা পুকুরকে বুঝিয়ে, এবং পানা পুকুরকে বুঝিয়ে যখনই সেখানে বহুতল বাড়ি বা বহুতল অ্যাপার্টমেন্টগুলো তৈরি হয় তার ভিতটা অনেক বেশি কমজোর থাকে বা শক্ত থাকে না, সেই জন্য আমরা খুব সহজেই যখন তার নিচে কোনো কম্পন বা আর্থকুয়েক হয় খুব অনায়াসে সেই বিল্ডিংস গুলো
ড্যামেজ হয় এবং পড়ে যায়। চান্সেস অফ ফ্লাডস ডেভেলপ ক্র্যাকস ইন ড্যামস। চান্সেস অফ ফায়ার শর্ট সার্কিট। কমিউনিকেশন সাচ অ্যাজ টেলিফোন ওয়্যারস আর ড্যামেজড। কমিউনিকেশন পরিষেবা আমাদের ব্যাহত হয়, টেলিফোনের মধ্যে কথা বা নেটওয়ার্কের প্রবলেমস দেখা যায়, জলের যে পাইপগুলো থাকছে, সিভার্স ট্যাঙ্কগুলো থাকে, সেখানে আমাদের ক্ষয়ক্ষতি হয়। ইকোনমিক অ্যাক্টিভিটিস লাইক এগ্রিকালচার, ইন্ডাস্ট্রি, ট্রেড অ্যান্ড ট্রান্সপোর্ট আর সিভিয়ারলি অ্যাফেক্টেড। আমাদের যে ইকোনমিক যে কন্ডিশনস বা অ্যাক্টিভিটিসগুলো আছে, অনেক মানুষ চাষবাস করে অর্থ উপার্জন করে, ইন্ডাস্ট্রিতে প্রচুর মানুষ কাজ করে সেখান থেকে অর্থ উপার্জন করে, ট্রান্সপোর্টের ব্যবস্থার মাধ্যমে অনেক মানুষ তাদের জীবন চালায় বা জীবন জীবন জীবিকা নির্বাহ করে থাকে। এর ফলে এই যে আর্থকোয়েকের জন্য এই সিস্টেমগুলো ব্যাঘাত ঘটে। নেক্সট আরো একটা আমরা ন্যাচারাল ডিজাস্টার বা এনভায়রনমেন্টাল ডিজাস্টার পড়ব, সেটা হচ্ছে সাইক্লোন। প্রথমে দেখে নেবো যে সাইক্লোন বলতে বা ঘূর্ণিঝড় বলতে আমরা কোন ঝড়টাকে বুঝে থাকি। আমরা জানি যে আমাদের পরিবেশের মধ্যে বা ভূপৃষ্ঠে তাপমাত্রা একটু 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 করে প্রত্যেক দিন বাড়ছে, এবং ভূপৃষ্ঠের বা আমাদের পৃথিবীর তাপমাত্রা যত বেশি বাড়তে থাকে তত বেশি বায়ুর চাপ কমতে থাকে, এবং বায়ুর চাপ কমে কি করে, যত বেশি তাপমাত্রা বাড়তে থাকে ভূপৃষ্ঠের, কি হয় সেই বায়ুটা ওপর দিকে উঠে যায়। এরপর উপর উঠে যাওয়ার ফলে এয়ার প্রেশার সৃষ্টি হয়, এবং সেই জায়গাটা ফিল আপ করার জন্য চারিপাশ থেকে শীতল বা কোল্ড এয়ার নির্দিষ্ট স্থানে এসে পৌঁছয় বা মাঝখানে পৌঁছয়, সেই বায়ুটা আবার গরম হয়, আবার ওপর দিকে উঠে যায়। এর ফলে এই যে ইনসিডেন্টটা, এই যে সাইক্লিক প্রসেসটা, এটা অনবরত চলতে থাকে, এবং অনেকটা শীতলযুক্ত যখন বায়ু গরম হয়ে উষ্ণ হয়ে যখন ওপরের দিকে উঠে, তখন ব্যাপক ক্ষয়ক্ষতি সমস্ত কিছুকে নিয়ে ওপর দিকে উঠে। যেমন হচ্ছে অনেকটা জোরে বা তার যদি গতিবেগ অনেক বেশি থাকে ঊর্ধ্বগামী হওয়ার সময়, তখন প্রপার্টি লস হয়, লস অফ লাইফ, এই সমস্ত ইনসিডেন্ট গুলো দেখতে পাওয়া যায়। প্রচুর মানুষের ক্ষয়ক্ষতি হয়ে থাকে, প্রচুর মানুষ তাদের সম্পত্তি হারিয়ে ফেলে, ন্যাচারাল রিসোর্স এর ক্ষয়ক্ষতি হয়। এই ধরনের ঊর্ধ্বগামী বায়ুকেই আমরা বলে থাকি সাইক্লোন। এই সাইক্লোনকে বিভিন্ন দেশে বিভিন্ন নামে বলা হয়ে থাকে, যেমন চীন, জাপান, ফিলিপাইন্সে একে টাইফুন বলে হয়ে থাকে, আমেরিকান এবং ওয়েস্ট ইন্ডিজে একে হ্যারিকেন বলে, আমেরিকাতে টর্নেডো নামে পরিচিত, আর অস্ট্রেলিয়াতে উইলি উইলি। এখান থেকে তোমাদের কিন্তু খুব শর্ট কোশ্চেন আছে, প্রত্যেকটা কান্ট্রির আলাদা আলাদা করে কোন কান্ট্রিতে সাইক্লোনকে কি নামে পরিচিত সেগুলো কিন্তু মনে রাখবে, এখান থেকে শর্ট কোশ্চেন তোমাদের এসে থাকে। আরেকটা যেটা বললাম আর্থকোয়েকের, ফোকাস, এপিসেন্টার, ফল্ট লাইন, ফল্ট স্ক্র্যাপ, ফল্ট ক্র্যাকস, এগুলো কিন্তু বা এখান থেকেও তোমাদের শর্ট কোশ্চেন আছে, প্রত্যেকটা ডেফিনেশন ভীষণ ভালো করে পড়বে এবং মনে রাখবে। নেক্সট দেখে নেব যে এফেক্ট অফ সাইক্লোন, সাইক্লোনের ফলে কি কি ক্ষয়ক্ষতি হয়ে থাকে। ঘূর্ণিঝড় মারাত্মকভাবে জীবনহানি ঘটায়, যেটা বললাম যে লস অফ লাইফ, প্রপার্টি লস, ন্যাচারাল রিসোর্স লস, গবাদি পশু, কারণ আমাদের ল্যান্ডের মধ্যে যে গৃহপালিত পশুগুলোকে পালন করে যে সমস্ত মানুষজন, সে সমস্ত জায়গায় সাইক্লোনের ফলে গবাদি পশু মারা যায়, যেটা বললাম ন্যাচারাল রিসোর্সের প্রচুর ক্ষয়ক্ষতি হয়ে থাকে। ঘূর্ণিঝড়ের ফলে তীব্র জলোচ্ছ্বাস ঘটিয়ে সুনামি হতে পারে। পরিবহন ব্যবস্থা, ট্রান্সপোর্ট বা কমিউনিকেশন যে সিস্টেমগুলো সেগুলো ড্যামেজ হয়, এবং কমিউনিকেশন যে সিস্টেমগুলো সেগুলোর ব্যাঘাত ঘটে। সমুদ্রের উপকূলবর্তী এলাকা প্লাবিত হয়, সেগুলো ভেসে যায়। আবার প্রবল বৃষ্টিপাতের ফলেও অনেক সময় ফ্লাডও দেখতে পাওয়া যায়। তো এই সাইক্লোনকে কিভাবে আমরা কন্ট্রোল করতে পারবো? আমরা জানি যে সাইক্লোনকে কন্ট্রোল করার জন্য একমাত্র উপায় হচ্ছে তার পূর্বাভাস কে যদি আমরা নিয়ন্ত্রণ করতে পারি বা পূর্বাভাস কে যদি আমরা অনুভব করতে পারি। আর এই ঘূর্ণিঝড়ের পূর্বাভাস অনুভব করার জন্য বা পূর্বাভাস দেওয়ার জন্য বিভিন্ন অঞ্চলে র্যাডার লাগানো উচিত। পূর্বাভাস অনুভব করার জন্য বা পূর্বাভাস দেওয়ার জন্য যে সেন্টারগুলো রয়েছে, সেই সেন্টারগুলোকে সঠিক সময়ে
ঘূর্ণিঝড়ের ঠিক আগের মুহূর্তে জনসাধারণকে সচেতন করতে হবে, জনসাধারণের মধ্যে সচেতনতা বাড়াতে হবে, তারা যাতে পরিবেশকে রক্ষা করতে পারে, যাতে ঘূর্ণিঝড়ের সম্মুখীনই না হয়, পৃথিবী পৃষ্ঠের তাপমাত্রা যাতে নিয়ন্ত্রিত থাকে সেই দিকে নজর রাখতে হবে, আর সাইক্লোন প্রোন যে এরিয়াগুলোকে সেগুলোকে চিহ্নিত করতে হবে, সেখানে যতটা সম্ভব কম মানুষজন বা কম রেসিডেন্সিয়াল এরিয়া রাখতে হবে, যাতে ক্ষয়ক্ষতির পরিমাণও তুলনামূলকভাবে অনেক কম হয়। লাস্ট আরেকটা আমরা ন্যাচারাল ডিজাস্টার বা এনভায়রনমেন্টাল ডিজাস্টার পড়বো, সেটা হচ্ছে ল্যান্ডস্লাইড বা ভূমিধস। পার্বত্য অঞ্চলে বা পাহাড়ি অঞ্চলে আমাদের ভূপৃষ্ঠের গ্র্যাভিটেশনাল ফোর্সের জন্য ভূপৃষ্ঠের ওপরের কোনো অংশ যদি নিচের দিকে নেমে আসে ডিউ টু গ্র্যাভিটেশনাল ফোর্স, তখন আমরা তাকে বলে থাকি ভূমিধস। এই ল্যান্ডস্লাইড দুটো কারণের জন্য হয়ে থাকে, একটা হচ্ছে প্রাকৃতিক কারণ আর একটা হচ্ছে মনুষ্য সৃষ্ট বা ম্যানমেড রিজন। প্রাকৃতিক কি কি কারণের জন্য ভূমিধস হয়ে থাকে, যেমন হচ্ছে ভূপৃষ্ঠের নিচের যে ওয়াটার প্রেসার, গ্রাউন্ড ওয়াটারের মধ্যে যে চাপ সৃষ্টি হয় তার জন্য ল্যান্ডস্লাইড হতে পারে। যথেচ্ছভাবে বা মাত্রাতিরিক্ত ভাবে যখন আমরা ট্রি কাটিং করে থাকি, ডিফরেস্টেশন করে থাকি, তার জন্য ল্যান্ডস্লাইড হতে পারে। বৃষ্টিপাত বা তাপমাত্রা এই যে ক্রমশ আমাদের বেড়ে চলেছে, এর ফলে কি হয়, শীত প্রধান অঞ্চলে বরফের যে অংশগুলো থাকে সেগুলো গলে যায়, এবং গলে যাওয়ার ফলে সমুদ্রের জলতল, সমুদ্রের মধ্যে যে ওয়াটার লেভেল রয়েছে সেগুলো ইনক্রিজ করতে থাকে এবং ল্যান্ডস্লাইড তার ফলে হতে পারে। ভূমিকম্পের কারণেও ল্যান্ডস্লাইড হয়, আবার আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত, এই কয়েকটা প্রাকৃতিক কারণের জন্য আমাদের পরিবেশে ল্যান্ডস্লাইড দেখতে পাওয়া যায়। মনুষ্য সৃষ্ট কি কি কারণের জন্য, বিভিন্ন যন্ত্রপাতি বা রাস্তায় গাড়ি হাই মানে অনেক অনেক যখন আমাদের ওজনের জিনিসপত্র নিয়ে যায়, বিভিন্ন 12 চাকার 16 চাকার যে ট্রাকগুলো থাকে সেই মাল বহন করে নিয়ে যায়, তখন আমাদের ভূপৃষ্ঠের ওপর অনেক বেশি চাপ সৃষ্টি হয় এবং কম্পন তার জন্য সৃষ্টি হতে পারে এবং তার জন্য ল্যান্ডস্লাইড হতে পারে। পারমাণবিক বোমা বিস্ফোরণ, ঢালের উপর আমাদের যে বিভিন্ন পার্বত্য অঞ্চলে যে ঢালগুলো থাকে সেই ঢালের ওপর অতিরিক্ত চাপ সৃষ্টি করা হয় বাঁধ বা মাটির স্তূপ দিয়ে, এর ফলেও ধস নামতে পারে। কৃষি নির্মাণ অথবা গাছ কাটার ফলেও ল্যান্ডস্লাইড হতে পারে, কারণ ভূমির গোড়া আলগা হয়ে যায় গাছ কাটার ফলে। তো এই সমস্ত কারণের জন্য আমাদের পরিবেশে ল্যান্ডস্লাইড দেখতে পাওয়া যায়। নেক্সট হচ্ছে বিভিন্ন আমাদের টাইপস অফ ল্যান্ডস্লাইড, অনেক ধরনের ল্যান্ডস্লাইড দেখে থাকি, যেমন হচ্ছে রক ফল, স্লাম, ডেব্রিস স্লাইড, ডেব্রিস ফল, রক স্লাইড, এরকম বেশ কিছু টাইপস অফ ল্যান্ডস্লাইড আমরা আমাদের পরিবেশে দেখে থাকি। এই ল্যান্ডস্লাইডের ফলে কি কি ক্ষতি হয়, কি কি এফেক্ট, প্রথমে হচ্ছে বড় আকারের, খুব বড় মাপের যখন ল্যান্ডস্লাইড হয় তখন পার্বত্য অঞ্চলে যে নদী পথগুলো থাকে সেগুলোকে রুদ্ধ করে, এর ফলে বন্যার সৃষ্টি হতে পারে। রেসিডেন্সিয়াল এরিয়ায় যদি ল্যান্ডস্লাইড হয় তাহলে প্রচুর মানুষের ক্ষয়ক্ষতি হয়, জীবনহানি ঘটে, ন্যাচারাল রিসোর্স অনেক ক্ষয়ক্ষতি হয়ে থাকে, অথবা মানুষের যে সম্পত্তি ল্যান্ড রিসোর্স সেগুলোরও ক্ষয়ক্ষতি হয়ে থাকে। কমিউনিকেশন বা ট্রান্সপোর্ট সিস্টেম ব্যাঘাত ঘটে, বললাম যেটা ন্যাচারাল রিসোর্স সেটা অনেক পরিমাণে ক্ষয়ক্ষতি হয়ে থাকে। এরপর দেখে নেব যে এই ল্যান্ডস্লাইড বা ভূমিধসকে আমরা কি কিভাবে কন্ট্রোল করতে পারি। প্রথমে হচ্ছে ধস প্রবণ এলাকায় জনসংখ্যা, তার মানে ল্যান্ডস্লাইড প্রোন যে এরিয়াগুলো সেগুলো যতটা সম্ভব আমাদের রেসিডেন্সিয়াল এরিয়াগুলোকে কমাতে হবে, যতটা সম্ভব কম মানুষ সেখানে বসবাস করতে হবে, বহুতল বাড়ি সেখানে নির্মাণ করা যাবে না, পাহাড়ের ঢাল কেটে কেটে আমরা যে সেখানকার মানুষজন যে চাষবাস করে সেখানে চাষবাস করা যাবে না, রাস্তা নির্মাণের জন্য যে ডিনামাইট চার্জ করায় সেগুলোকে বন্ধ করতে হবে, অযথা বৃক্ষ ছেদন না করে সেখানে যথেষ্ট পরিমাণে গাছ লাগাতে হবে, পাহাড়ের ঢালে যে বাঁধ নির্মাণ করায় এই ধরনের ব্যবস্থাগুলোকে আরো অনেক বেশি কমাতে হবে। এই সমস্ত উপায়গুলো যদি আমরা অবলম্বন করি তাহলে ল্যান্ডস্লাইডকে আমরা অনেকটাই
কন্ট্রোল করতে পারবো। তো এই চারটি ফ্লাড, আর্থকোয়েক, সাইক্লোন, ল্যান্ডস্লাইড, এই চারটি মেজর ন্যাচারাল হ্যাজার্ডস, আরো অনেক কিছু হ্যাজার্ডস রয়েছে, এই চারটি তোমাদের সিলেবাসে রয়েছে এবং এখান থেকে প্রচুর শর্ট কোয়েশ্চেন তোমাদের আসে এবং এগুলো তোমরা খুব ভালো করে পড়ে থাকবে। যদি কোনো স্লাইডে কোনো জায়গায় কোন রকম কোনো টার্মিনোলজিতে বুঝতে অসুবিধা হয় তাহলে আমাকে অবশ্যই জানাবে।